অল কৃষি লাইভ কৃষির সকল বিষয়বস্তু নিয়ে কৃষক এবং জনসাধারণের জন্য কাজ করে থাকে প্রতিনিয়ত। আজও আমরা একটি বিষয়বস্তু তুলে ধরার চেষ্টা করব, যেটা জাগরণী চক্র ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত। এই উন্নয়নমূলক সংস্থাটি কৃষক ও কৃষির উন্নয়নে সর্বদা চিন্তাবাদী ও এর উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে থাকে। এই ভিডিওতে আমরা তাদের গলদা চিংড়ি ও সাদা কার্ব জাতীয় মাছের একটি প্রজেক্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দাদা কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ ভালো। ভালো আছেন? তা আপনি যে এখানে কতটুকু জায়গা আপনার এই গেটটা? আমাদের এখানে 60-70 জায়গা। 60-70 জায়গা। তা এখানে কী কী মাছ আপনি চাষ করেছিলেন এবছর? এবছর গলদা চিংড়ি আর কিছু সাদা মাছ। কিছু সাদা মাছ। আবার দেখছি পাশে আপনি যে সবজি হিসেবে টমেটো লাগাইছেন, এর আগে কি আর কোনো সবজি লাগাননি? না, এটাই। না না, এর আগে ছিল যেমন শসা আর করলা, আর তারপরে এই মৌসুমে এই টমেটো লাগাইছেন। তা আপনার যে এবছর যে চিংড়ি চাষটা আপনি করলেন গলদা এবং সাদা মাছ, এই যে জায়গাটুকু আপনি কতগুলো রেণু ছেড়েছিলেন এবছর? আমি এই জায়গায় 60-70 3,000 রেণু ছাড়লাম। 3,000 রেণু ছেড়েছেন। এর আগে বছর, গত বছর আপনি কত? আগের বছর 5,000 রেণু ছাড়লাম। কেন 3,000 ছাড়লেন কেন এবছর? এবছর 5,000 দিয়ে আমি অনেকটা সুবিধা পাইনি, তাই সবাই বললো যে একটু কম, বা আমাদের যে জাগরণী সংস্থা আমরা সদস্য আছি, এই সদস্যরা বললো যে আমাদের বললো যে একটু কম মাছ ছেড়ে ভালো উৎপাদন করার জন্য, তাই সেই হিসাবে আমি একটু কম ছাড়েছি, এবং এই কম ছাড়াতে আমার মাছ এবার একটু মনে হলো যে সবগুলোই আমি পাইছি। গত বছর আপনার এই ঘরে কতগুলো মাছ উৎপাদন হয়েছিল? গত বছর 150 কেজি। 100 কেজি। আর এবছর কতগুলো? এবছর তার থেকে অনেক, আমি 100 কেজি তো প্রথম দিনই ধরি, তারপরে আরো 60 কেজি ধরি। 160 কেজি। গত বছর আপনার 5,000 ছাড়ছেন, এবছর 3,000 ছাড়ছেন, কিন্তু জাগরণী চক্র ফাউন্ডেশন আপনাকে যে মাঠ পর্যায়ে এসে আপনাকে পরামর্শ দিচ্ছে, দেওয়ার কারণে আপনি তাদের কথা মতন চাষ করেছেন, করে আপনার শুরু থেকে আপনি সেভাবে শুরু থেকে চাষ শুরু করেছেন। আর কোনো কিছু এর ভিতরে শুধু কি রেণু পাম দেওয়ার কথা বলছেন? আর কোনো কিছু বলছে জাগরণী সংস্থার যে ছাড়েরা আমাদের যে প্রযুক্তিতে চাষটা শুরু থেকে বললেন, সে শুরু থেকে আপনি একটু বলেন যদি আমি একটু। আমি পেড়া কাটার পর, আমার টপটায় পেড়া কাটার পর বললেন যে, আমি বললাম যে চুন মারতে হবে অনেকটা, আমরা যা মারিয়ে থাকি, তা বললো না ও মারা যাবে না, 100 কেজি করে চুন মারতে হবে। তা আমরা ঠিক আছে, তাহলে 100 কেজি করে চুন মারলাম। মারার পরে পানি ভরে দিয়ে সুন্দর পরিবেশ তৈরি করে আমাদের একটা প্রোবায়োটিক ওষুধ ব্যবহার করতে বললেন, সেই পানিটারে শোধন করে প্রোবায়োটিক ওষুধ মারার পরে আমার মাছ ছাড়া হলো। মাছ ছাড়াতে আমি খুব ভালো রেণু দেখতে পাই। রেণুগুলো কোথা থেকে কিনছেন আপনি? রেণুগুলো সংগ্রহ করি আমাদের এই জায়গায় যে ব্যবসায়ীরা আছে ওনাদের কাছ থেকে। আর এই খাবার হিসেবে কি ব্যবহার করেছেন? খাবার হিসেবে যা ব্যবহার করেছি এবার আমি একটু বেশি ভালো দেখে গেছি, যেমন সিপি কোম্পানি যে কার্গিল যে খাবারটা, সেটা আপনি খাওয়াচ্ছেন। তাহলে সব জায়গা দেখা যাচ্ছে আপনি গত বছরের তুলনায় এবছর একটু অন্য কায়দায় আপনি চাষ করেছেন। এর পিছনে হলো যে যেটা আপনি বলছেন জাগরণী চক্র ফাউন্ডেশন আপনাদেরকে সব বিষয়গুলো শিখাইছে বা বলেছে। তা এখন হলো যে এই যে আমরা অনেকগুলো ঘের দেখলাম, কিন্তু আপনার এই ঘেরের পাড়ায় যে সবজি চাষটা একটু ব্যতিক্রম, এটার আসলে একটু বলবেন কি? আমার কিছু কৌশল না, আমরা হলো যে অনেকগুলো ঘের দেখলাম কিন্তু সবার কাছে টমেটো শেষ হয়ে গেছে বা মারা গেছে, কিন্তু আপনার ঘেরের পাড়ার সবজিগুলো এখনো খুব তরুতাজা সুন্দর রয়েছে, এটা কিভাবে হলো? আসলে সঠিক সময় গাছটারে যদি পরিচর্যা না করা হয়, যদি অনেক চাষি আছে গাছের পাতা ছাটিয়ে কমপ্লিট করে একেবারে পরিষ্কার করে ফলগুলো দেখায় খালি, তার পরবর্তীতে দেখা যায় যে ওই ফলগুলো হয়ে গেলি পরে আর ফল ভালো দেখা যায় না। আমি ওই পাতা মোটেই ছাটিনি প্রথম। হ্যাঁ, জাগরণী চক্র আমাদের যে পরামর্শটা দিলে আমি পাতা ছাটবো না, আমি সুন্দর করে বয়স্ক পাতাটা ছাটা যাবে না, তারা বলছে, তারা আমাদের বলছে। তা সেটা আপনি শুনেছেন তাদের কথা? তাদের শোনার কারণে আপনার দেখা যাচ্ছে গাছগুলো এখন খুব সুন্দর তরুতাজা আছে। এখন অনেক দিন আমি অনেক ফসল বিক্রি করেছি, এখনো অনেক ফসল আমার ক্ষেতে।
জাগরণ চক্রের লোকজন কি আপনার খেতে আসে কিনা? হ্যাঁ হ্যাঁ আসে, আসে পরামর্শ গুলো দেয়। তা জাগরণ চক্র তাহলে তো এবছর আপনাকে অনেক আর কি পরামর্শ সহযোগিতা করেছে, তা সেই ক্ষেত্রে এই যে তথ্যগুলো আপনি পাইছেন, আর কাউকে হলো যে তথ্যগুলো হলো যে আপনি দেন কিনা বা দেবেন কিনা বা দেওয়া যাবে কিনা? অবশ্যই দেওয়া যাবে, এগুলো যদি মানুষ নিতে চায় দেব, এবং আমাদের যে জাগরণী সংস্থার এনাদের কাছ থেকে ভালো যুক্তি নেয়ার তাদেরও আমি বলি, আর এনাদের ভালো পরামর্শ ছাড়া আমার মনে হয়নি যে এনাদের ক্ষতিকারক কোনো পরামর্শ আমরা পাইনি। যাই হোক, আমরা আপনার কাছ থেকে জানতে পারলাম যেটা, সেটা হলো জাগরণ চক্র ফাউন্ডেশন আপনাদের এলাকায় যে কাঠগোলদা মিশ্র চাষটা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করেছে, সে বাস্তবায়নের ক্ষেত্রে আপনাকে যে পরামর্শ দিয়ে আপনি উৎপাদনটা বৃদ্ধি পাইছেন এবং সবজির ক্ষেত্রেও, তা সেই ক্ষেত্রে আপনি বলছেন আপনি খুব খুশি এবং খুব হ্যাপি আর কি। তা সেই জন্য হলো যে আজকে আপনাদের সাথে যে সময় দিলেন আপনি, সেই জন্য ওয়াল কৃষি লাইভ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ, এবং আমরা আশা করি আপনি এই কথাগুলো আরও মানুষের মাঝে প্রচার করবেন। এইটুকু ওয়াল কৃষি লাইভের পক্ষ থেকে আপনাকে আমরা অনুরোধ করি। ধন্যবাদ। এরকম আরও নতুন নতুন ভিডিও সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন। সবাইকে অনেক ধন্যবাদ।